খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এ থেকে জিতের কাজ করা উচিত হবে কি হবে চ্যানেল শোনা যাচ্ছে সেটা হচ্ছে খাকি যেটা দ্য বিহার চ্যাপ্টার এইটার পার্ট টু আসতে চলেছে দু হাজার চব্বিশে নেটফ্লিক্সে এবং নেটফ্লিক্স এটা একটা অ্যানাউন্সমেন্টও করেছে সামান্যভাবে যে সেটা হচ্ছে যে পার্ট টু আসছে ওয়েস্ট বেঙ্গলকে বেস করে এই ছবিটা তৈরি হবে এবং ফার্স্ট পার্টে বিহারকে বেস করেছিল এবং এটা দু হাজার বাইশে রিলিজ করেছিল এই প্রজেক্টটা নীরাজ পান্ডের প্রজেক্ট এবং জিতের সাথে তিনি এর আগে চেঙ্গিস মুভিতে কাজ করে করেছেন তার রয়্যাল বেঙ্গল টাইগার মুভিতে কাজ করেছেন চেঙ্গিজ তো কাজ করেছিলেন অ্যাজ এ রাইটার হিসেবে সো এই সিনেমায় শোনা যাচ্ছে তিনি নাকি জিৎকে অফার করেছেন এটা সত্যি কি সত্যি না সেটা আমি জানি না আমার কাছে কোনো ইনফরমেশান নেই তো আমি এটা কনফার্মলি আপনাদের বলতে পারবো না যে এটা আদৌ জিৎ সাইন করেছে কিনা বা জিৎকে এটা অফার করা হয়েছে কিনা আমি শুধু এটুকুই এটা আলোচনা করব যে জিতের কি এই কাজটা করা উচিত হবে তো এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে জিৎকে কিন্তু প্রডিউসার ডাইরেক্টররা একজন হিরো বা সুপারস্টার হিসেবে সবসময় ইমাজিন করেন লার্জার দ্যান লাইফ তার ইমেজ রয়েছে সুতরাং কোনো একটা বড়ো সড়ো সিনেমা বড় স্কেলের কোনো সিনেমা বা মার কাটারি অ্যাকশন ড্রামা যদি হয় সেখানে কিন্তু জিতকেই ফার্স্ট প্রেফারেন্স বা ইমাজিন ইমাজিনেশনের দিক থেকে যেই প্রথম ধরা হয় বা ভাবা হয় চত্বর আমার জানা আছে এবং সেক্ষেত্রে এই ছবিটা যেহেতু নেটফ্লিক্সে বা এই সিরিজটা যেহেতু নেটফ্লিক্সে রিলিজ পাবে এবং একজন প্রমিনেন্ট ফেস তো দরকারই যে দারুণভাবে এটাকে পুল আপ করতে পারবে স্ক্রিনে উইথ হিজ স্ক্রিন প্রেজেন্স জিতদার স্ক্রিন প্রেজেন্স হচ্ছে মারাত্মক এবং তার অ্যাকশনও মারাত্মক এবং এই ধরনের ক্যারেক্টারে যে ধরনের একজন অভিনেতাকে এবং হিরোকে দরকার সেটা কিন্তু জিতদাটা পারফেক্টলি ম্যাচ করছে তা আপনারা শত্রু মুভিটা দেখে নিতে পারেন সেখান থেকেই অনেকটা প্রমাণ পেয়ে যাবেন সুতরাং নীরাজ পান্ডে সম্ভবত তাকেই অফার করবেন কারণ এই স্কেলে পুল অফ করার মতো একটা কিন্তু বাংলায় খুব কমই আছে এবং সুপারস্টারদের মতো তো খুব কমই আছে সেক্ষেত্রে কিন্তু তিনি এই ছবিটা যদি জিতকে অফার করে থাকেন তারা আমি বলবো একদমই ঠিক করেছেন কিন্তু জিত এরা করবেন কি করবেন না প্রথম কথা হচ্ছে এটা বড় পর্দার ছবি নয় সুতরাং জিত হয়তো সেখানে একটু মানে সন্দেহের মধ্যে থাকতে পারেন যে বড় পর্দার ছবি নেয় করবো কি করবো না কিন্তু বড় পর্দার আর্টিস্টরাও কিন্তু সিরিজের জন্য কাজ করে থাকে যেমন অজয় দেবগন করেছেন অন্যান্য অনেক আর্টিস্ট করেছেন সেক্ষেত্রে আমি বলবো যদি স্ক্রিপ্টটা ভালো হয় প্রজেক্টটা ভালো হয় তার অবশ্যই করা উচিত এবং দ্বিতীয় কথা হচ্ছে তার প্যান ইন্ডিয়া পরিচিতিরা কিন্তু অনেকটাই বাড়বে তার ফ্যান ফলোয়িং অনেকটাই বাড়বে লোকে তাকে চিনবে জানবে তার পারফরমেন্স অনেক লোকের কাছে পৌঁছাবে এবং অনেক বড় বড় ডিরেক্টরের কাছেও তার পারফরমেন্স পৌঁছাবে অনেক বড় বড় প্রডিউসারের কাছেও তার পারফরমেন্স পৌঁছাবে থার্ড কথা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যারা একটু বিজ্ঞ টাইপের রয়েছেন যারা জিদ্দাকে স্টার কি স্টার নয় বা সুপারস্টার কি সুপারস্টার নয় সেটা নিয়ে তাদের মধ্যে অনেক কোশ্চেন মার্ক রয়েছে তাদের মুখে একটা বড় জবাব পড়বে কারণ এত বড় প্রজেক্টে যাকে তাকে তো মানে নেটফ্লিক্স নেবে মানে নিরাজ পান্ডে নেবে না সেরকম বাংলা থেকে রিপ্রেজেন্ট করতে পারে সেরকম একজন লোক হিসেবে যদি এই কাজটা জিদ্দা করেন তাহলে কিন্তু সেসব লোকদের মুখে তারা বড় জবাব পড়বেই পড়বে এবং জিদ্দাকে নিয়ে যারা বিভিন্ন রকমের কমেন্টস করেন তার স্টার্টআপকে নিয়ে তাদের সমস্ত প্রশ্নের উত্তর তারা সেখানে পেয়ে যাবেন তো আমার মনে হয় এই ধরনের কাজ তার করা উচিত কারণ এতে তার রিচটা অনেক বাড়বে তার ফলোয়িং অনেক বাড়বে বড় বড় ডিরেক্টর প্রডিউসারদের কাছে তিনি রিচ করতে পারবেন তার মানে কাজটা এবং অবশ্যই এটা তার টলিউড ক্যারিয়ার অনেকটা হেল্প করবে কারণ আরও অনেক অডিয়েন্স যারা তার এই মুহূর্তে বাংলা সিনেমা দেখছে না তারাও কিন্তু জিদ্দার এই কাজটা দেখার পরে তার সিনেমা দেখতে যাবে বলে আমার মনে হয় তো আমার বক্তব্য বা আমার রিকোয়েস্ট এই কাজটা অবশ্যই দিন অ্যাকসেপ্ট করে যদি তাকে অফার করা হয়ে থাকে এবং স্ক্রিপ্ট যদি ঠিকঠাক হয়ে থাকে অবশ্যই তার করা উচিত বলে আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবে এবং করলে কিরকম কাজটা হতে পারে সেটাও জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে বাই